রাসুলের ভাষা অনুযায়ী ব্যক্তি ইচ্ছাকৃত ছেড়ে দিলে সে কাপের নির্ধারিত সময় আদায় করার জন্যই ফরজ করেছেন অতএব আমরা নির্ধারিত সময় সালা আদায় করব প্রবল ইচ্ছা থাকার পরে কোনো সময় ছুটে গেল কোনো ওজোর সারাই ওজোর থাকলে এটা ভিন্ন কথা আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য অনেক সময় ঘুমের কারণে আমরা সলাদকে বিলম্ব করে ফেলি বিশেষ করে ফজরের সময় যখন আমরা ঘুম থেকে উঠতে দেরি করি এবং এটা নিয়মিত করি এবং যখন ঘুম ভাঙে তখন সলাদ আদায় করি সেটা হতে পারে ছয়টার সময় কিংবা হতে পারে আটটার সময় সাতটার সময় এবং এটা প্রতিনিয়ত হয় এবং আমরা দলিল পেশ করি এমনটা যখন ঘুম ভাঙবে তখন তোমার ফজর হবে এরকম করে প্রতিনিয়ত দেরি করে সলাদ পড়াটা ঠিক হচ্ছে কিনা জাজাকমুল্লাহর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমার ফজরের সঠিক টাইমে সালাত আদায় করার ইচ্ছা কতটুকু ছিল এটা প্রথম দেখতে হবে যে আমার চূড়ান্ত ইচ্ছা ছিল কোনো কারণে আমি জানতে পারিনি তাহলে রাসুল সাহালামের ভাষা অনুযায়ী যে ঈদা নাসি আহাদকুম আও নামা যখন তোমাদের কেউ সালাত আদায় করতে ভুলে যাবে অথবা ঘুমিয়ে থাকবে তাহলে ও ইদা ইঁদা জাকারাহা তখন সে আদায় করবে যখনই তার স্মরণে আসবে বা যখন সে ঘুম থেকে উঠবে তখন সালাত আদায় করবে এটা কার জন্য যখন তার প্রবল ইচ্ছা ছিল ফজরের সালাতের সময় নির্ধারিত টাইমে আদায় করার কিন্তু সে জাগতে পারেনি কিন্তু আমি ইচ্ছা করেই আমার নিয়মই হলো যে না আমি আদায় করবো যখন আমার ঘুম ভাঙবে আমার কোনো ইচ্ছা নাই টার্গেট নাই আমার সকাল হোক দশটা হোক সাতটা হোক কোনো সমস্যা নাই আমি ভাঙলে পরে আদায় করবো এবং নিয়মিতই সে সূর্য ওঠার পরে সালাদা করছে তাহলে বুঝতে হবে যে তার এই সালাদ আল্লাহর নিকটে কবুল হবে না সাবধান থাকতে হবে এই সালাত আল্লাহ কবুল হবে না এবং রাসুল সাহায্যের ভাষা অনুযায়ী মন্তারা কা সালাদ মতো আমেদান ফাঁকা কাফার আছে ব্যক্তি ইচ্ছাকৃত সালাদ ছেড়ে দিলে সে কাফের হয়ে গেল এখানে এখানে কিন্তু সালাদ ছেড়ে দেওয়ার সামিল যদি তার প্রবার ইচ্ছা না থাকে ইচ্ছা নাই যে আমি বলবো না যখন খুশি তখন পড়বো এটা কিন্তু সালাত হওয়ার নিয়ম না সালাদ আল্লাহ তালা নির্ধারিত সময়ে ফরজ করেছেন নির্ধারিত সময় আদায় করার জন্যই ফরজ করেছেন অতএব আমরা নির্ধারিত সময় সালাদে করব প্রবল ইচ্ছা থাকার পরে কোনো সময় ছুটে গেল কোনো ওজোর সারাই ওজোর থাকলে এটা ভিন্ন কথা সারা ওজর ওজোর ছাড়াই যে কোনো সময় ইচ্ছা অনুযায়ী সালাদা করবেন এই সালাদ করা ঠিক নয় সাবধান হতে হবে আমাদের